গাজীপুরের বড়বাড়ি বগাটেক এলাকায় প্রাইভেট কারের ভেতর থেকে শিক্ষক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জিয়াউর রহমান মামুন ও তার স্ত্রী, টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা মাহমুদা আক্তার জলি। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গতকাল সন্ধ্যায় জিয়াউর রহমান তার স্ত্রীকে নিয়ে নিজের প্রাইভেট কারে স্কুল থেকে বের হন। সন্ধ্যায় ছেলে মেরাজের সঙ্গে সর্বশেষ তাদের মোবাইলে কথা হয়। গভীর রাতেও বাড়ি না ফেলায় খোঁজাখুঁজির পর বিষয়টি পুলিশে জানায় স্বজনরা। পরে আজ সকালে তাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে বগাটেক এলাকায় গাড়িটি দেখতে পায় পুলিশ। সেখান থেকে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। বাসা থেকে বের হয়েছিল সকালবেলা এবং আমার সাথে লাস্ট কথা হয়েছে 5:30টার দিকে। ওই লাস্ট কথা হওয়ার পরেই এতটু কি আর কথা হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে এটা সুস্থ বিচার চাই, আমার বাবা মার খুনের বিচার চাই। আমরা ধারণা করতেছি সেটা অবশ্যই পূর্ব পরিকল্পিত, তাকে হত্যা করা হয়েছে। ওদের কিছু খাওয়াইছে, খাওয়ানোর সাথে সাথে ওদের ফ্যান আসছে, বিষ খাওয়াইছে খাবারের সাথে। তারপর দ্বিতীয় তাদের যে গলার মধ্যে দাগ আছে দুইজনেরই, তাদের কিছু দিয়ে আটকাইছে পিছন থেকে গাড়ি। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। তারেক, শিক্ষক দম্পতির মৃত্যুর বিষয়ে পুলিশ এবং পরিবারের সদস্যরা কি বলছেন? আসলে অভি, আপনি জানেন যে গত আজকে সকালে যে বিষয়টি ঘটেছে একটি মর্মান্তিক ঘটনা, দুজন শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তো তারা কিন্তু গতকাল সন্ধ্যা 6:20 স্কুল থেকে বের হয়ে তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং যে বিষয়টি তাদের সহকারী শিক্ষক জানিয়েছে যে তারা খুব সহজ এবং স্বাভাবিক জীবনযাপন করতে এবং তাদের কোনো রকমের কোনো কারোর সাথে কোনো দ্বন্দ্ব ছিল না। তো কিন্তু তাদের এই মৃত্যুটা কিন্তু যতই সময় গড়াচ্ছে তত কিন্তু একটি ধোঁয়াশে বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে এবং পুলিশে সুরতাল রিপোর্ট পেশ করেছে এবং তারা বলছে যে কোনো রকমের শারীরিক কোনো আঘাত পায়নি। কিন্তু তবে সিএডি যে বিষয়টি জানিয়েছে যে তাদের গাড়িতে কিন্তু কিছু খাবার পাওয়া গিয়েছিল, তারা হয়তোবা স্কুল থেকে বের হয়ে ফেরার পথে কিছু খাচ্ছিল। এখন আসলে নিশ্চিত হয়ে কিছুই বলা যাচ্ছে না যে তাদের তদন্ত রিপোর্ট ছাড়া, যে ময়নাতদন্ত ছাড়া, এবং তাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে নিয়ে গেছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে কিন্তু পুলিশ আসলে বলতে পারবে যে তাদের মৃত্যুর আসল ঘটনাটি কি। তো এখন পর্যন্ত কিন্তু বিষয়টি ধোঁয়াশে রয়েছে এবং পরিবারের বিষয় পক্ষ থেকে অনেকেই বলছে যে এটি একটি হত্যাকাণ্ড। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অভি তারেক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ গাজীপুর থেকে জানাচ্ছিলেন তরিকুল ইসলাম তারেক।